আসসালামু আলাইকুম, আমি আলভিনা বাঁধন ফ্রম আলভিনাস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের জেলির একটা রেসিপি দেখাবো। কাঁচা আমের জেলি অথবা অন্য যে কোনো জেলি বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের। আপনারা বাজার থেকে না কিনে কিন্তু বাসায় এটা স্বাস্থ্যকরভাবে তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কাঁচা আমের জেলি রেসিপিটা। জেলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আম এবং আম দুটো কাটার পরে এক কাপের একটু বেশি হয়েছে। নিয়েছি এক কাপ চিনি, গ্রিন ফুড কালার এবং 1 টিস্পুন লেবুর রস। এই মাত্র কয়েকটা উপকরণেই আমি আজকে তৈরি করব কাঁচা আমের জেলি। আমি এখন প্যানে আমগুলো অ্যাড করে দিলাম এবং এক কাপ আমের সাথে কিন্তু 2 কাপ পানি অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ পানি অ্যাড করে এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দেব এবং জালটা কিন্তু কড়া আঁচে রাখবো বলক ওঠার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। এখন আমি জালটা একেবারে মিডিয়াম করে দেব এবং আরও 5 থেকে 6 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচেই জাল করব। একটু নেড়ে দিচ্ছি, আমটা কিন্তু আরও নরম হবে। আমটাকে এভাবে একটু ভেঙে দিবেন যাতে ভিতরের রসটা বাইরে প্রপারলি বের হয়। সো দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু মোটামুটি গলে গেছে। এখন আমি আমের রসটাকে ছেঁকে নেব। আমের রসটা ছাকার সময় এরকম একটু চাপ দিয়ে নেবেন যাতে রসটা বের হয়। এই বাটিতে রসটা নিয়ে নিয়েছি, এখন আমি প্যানে রসটা ঢেলে দিলাম এবং দিয়ে দিচ্ছি সেই 1 কাপ চিনি। চিনিটা গলার আগ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। আরেকটা কথা বলতে চাই, আমি যে আমগুলো নিয়েছি সেটা একটু পেকে গিয়েছিল, আসলে বাসায় থাকতে থাকতে পেকে গেছে। আপনারা কিন্তু এরকম হালকা পাকা আম অথবা কাঁচা আম দুটোই নিতে পারেন, এটা কোনো ম্যাটার না। চিনিটা গলে গেছে, আমি এখন এখানে ফুড কালার অ্যাড করে দিলাম। ফুড কালার আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, বাট ফুড কালারটা অ্যাড করলে অনেক সুন্দর একটা কালার হয়, দেখতে খুব ভালো লাগে এবং বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। এখানে আমি আরেকটু ফুড কালার অ্যাড করব, আমি চাচ্ছি একটু ডিপ গ্রিন কালার হোক। আমি এখানে আরেকটু ফুড কালার অ্যাড করে দিলাম, এখন কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, একেবারে যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকম। এখন একেবারে কম আছে কিন্তু নাড়তে হবে। জেলিটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এখানে 1 টিস্পুন লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে লেবুর রসটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, জেলিটাকে ভালো রাখবে। জেলিটা কিন্তু হয়ে গেছে। কিভাবে আপনারা বুঝবেন জেলিটা হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন দেখেন এখানে একটি বাটিতে পানি নিয়ে কিন্তু 1 ফোঁটা জেলি দিয়ে দিয়েছি, এটা কিন্তু পানির সাথে মিশে যায়নি, তাই বুঝতে হবে জেলিটা হয়ে গেছে। আমি চুলোর আঁচ নিভিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে জেলিটা নিয়ে নিব, গরম থাকতে থাকতে কিন্তু ঢেলে নিতে হবে। এই যে দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি এবং এটা গরম থাকতে থাকতে ক্যানে রাখতে হবে, জমে গেলে কিন্তু আর রাখা যাবে না। আমি এরকম ছোট সাইজের একটা ক্যানে জেলিটা নিয়ে নিচ্ছি এবং জেলিটা কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঢাকনা কিন্তু লাগানো যাবে না ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।